কথা একে আজকের পর্বে দেখা যায় অঙ্কিত বাড়িতে না থাকায় এই নিয়ে চিত্রা জুনিকে দোষারোপ করতে থাকে তখনই প্রত্যয় করে তুমি এই জন্য জুনিকে দায় করছো অঙ্কিত তো একটা গবেষণার কাজে গেছে ও আবার চলে আসবে চিত্রা বলে তুমি আমার থেকে অনেক ছোট এখন তুমি আমাকে জ্ঞান দিতে আসবে এরপর অগ্নি তার মায়ের জন্য ছানাই মালাই গাড়ি বানায় ওদিকে কথা অগ্নির মাকে নিয়ে ঠাকুর ঘরে আসে অগ্নির মা বলে ঠাকুর ঘরটা না আমার খুব চেনা চেনা লাগছে সেই মুহূর্তে রেণু লেখান উপরকে নিয়ে ঠাকুর ঘরে আসে আর রেণু কথা বলে মায়ের হাতে তো আজ সব অস্ত্রগুলো তুলে দিতে হবে তো ওইগুলো নিয়ে নিচে আসো তারপর সবাই মিলে পুজোর কাজ করে রেণু বলে আমি ফুলের ঝুড়িটা উপরে রেখে আছি আমি গিয়ে নিয়ে আসি কথা বলে তুমি দাঁড়াও আমি নিয়ে আছি এরপর কথা দেখে নিচে একটা কাঁচি পরে আছে সেটা নিয়ে নিচে এসে বলে কাঁচিটা উপরে কি রেখে আছে তখনই নূপুর বলে মেজদি ভাই তো আমার কাছ থেকে কাঁচিটা চেয়েছিল তাই দিয়েছি এ কথা শুনে কথা চিত্রাকে বলে তুমি কাঁচি নিয়ে কি করছিলে চিত্রা রেগে গিয়ে বলে তুমি আমাকে এখন এই প্রশ্ন করছো এ বলে রাগারাগি করে সেখান থেকে চলে যায় তো চলে এসে কথা কে বলে মেজমানা আজকাল ছোটখাটো কথা জিজ্ঞেস করলে কেমন রাগ করে যায় কথা বলে তুই এইসব ভাবিস না তুই পূজার কাজ কর তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন